সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করছো, কারণ অতি শীঘ্রই তোমাদের পরীক্ষা হবে অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো তাদের জন্য আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের ষষ্ঠ অধ্যায় ফিনান্স ব্যাংকিংয়ের ষষ্ঠ অধ্যায় রয়েছে মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, মূলধনের ব্যয়। একটা ব্যবসা করতে গেলে প্রাথমিকভাবে যে মূলধনের প্রয়োজন হয়, যে টাকাটা মালিক সরবরাহ করে সেই টাকাটার জন্য, সেটা সে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারে। সেটা নিজস্ব তহবিল হতে পারে, বা সে কারো বন্ধুর কাছ থেকে ধার করতে পারে, আর ব্যাংক থেকে ঋণ নিতে পারে, বা যেই উৎস থেকেই টাকা সে ব্যবসায় বিনিয়োগ করে না কেন, সেটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ খরচ করতে হয়, ব্যয় করতে হয়, সেটাকে আমরা মূলধন ব্যয় হিসেবে আখ্যায়িত করি। তো এই মূলধন ব্যয় নির্ণয় করার জন্য আমরা এই ষষ্ঠ যে আজকে প্রাথমিক কিছু আলোচনা করব, কিছু প্রশ্ন আজকে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে আমাদের বোর্ডে কিছু প্রশ্ন রয়েছে, ছয়টি প্রশ্ন। আজকে আমরা আমাদের ক্লাসে ছয়টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের গাণিতিক সূত্রগুলো নিয়ে, গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা গাণিতিক সমস্যার সমাধানে চেষ্টা করব। সেই ধারাবাহিকতায় আমরা তিনটি ক্লাসের মাধ্যমে এই ষষ্ঠ অধ্যায়ের পাঠ শেষ করার চেষ্টা করব। তো তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো শুনবে এবং দেখবে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কোথাও যদি তোমরা বুঝতে না পারো, সেক্ষেত্রে সেটা পরবর্তী ক্লাসে বা আমাদের ক্লাসে সে কমেন্ট করে জানাবে, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা আমাদের যে তোমাদের ডায়েরিতে দেওয়া আছে প্রত্যেকটা টিচারের নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা মোবাইল করেও আমাদের যেটা না বোঝো সেটা বুঝে নিতে পারো। আর তোমাদেরকে আবারও বলছি যে তোমাদের বার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যেটাকে বলে আমরা, সেটা নেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রিপারেশন, সরকারের ঘোষণা হওয়া মাত্রই তোমাদের পরীক্ষা শুরু হবে, সেই জন্য তোমরা পড়াশোনা করাও এবং তোমাদের এই জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকবে। তো আজকে আমরা প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করব, সেটি ছিল মূলধন ব্যয় বলতে কী বোঝো। মূলধন ব্যয় বলতে কী বোঝো, বিনিয়োগকারীদের প্রত্যাশিত ন্যূনতম আয়ের হারকে মূলধন ব্যয় বলা হয়। বিনিয়োগকারীদের প্রত্যাশিত ন্যূনতম আয়ের হারকে মূলধন ব্যয় বলা হয়। কোনো প্রকল্পের মূলধন ব্যয় থেকে যদি থেকে বেশি হারে আয় করতে পারলে প্রকল্পটি লাভজনক বিবেচিত হয়। মূলধন ব্যয় ছাড়া বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন সম্ভব নয়। মূলধনের যেসব উৎসের ব্যয় সর্বনিম্ন ওই উৎসগুলো থেকে মূলধন সংগ্রহ করা হয়, কারণ কম মূলধন ব্যয় বিনিয়োগের মুনাফাকে বৃদ্ধি করে। আমরা যে পাঠ্যবইয়ের আলোকে যেটা আলোচনা করলাম সেটাকে যদি আমরা একটু সহজ ভাষে আয় উপস্থাপন করতে চাই, তাহলে মূলধন ব্যয় বলতে আমরা যেটাকে বলবো, যে উৎস থেকে টাকা সংগ্রহ করা হয় সেই উৎসের জন্য যে খরচটা দিতে হয়, যদি ব্যাংক থেকে নেই তাহলে ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে মূলধন ব্যয়। যদি কোনো বন্ধুর কাছ থেকে নেই বা সাধারণ শেয়ার কিনি বা অগ্রাধিকার শেয়ার কিনি, সেক্ষেত্রে তার জন্য যে পরিমাণ অতিরিক্ত টাকা প্রদান করতে হবে সেটাই হচ্ছে মূলধন ব্যয় নামে পরিচিত। তারপরে আমরা চলে আসবো দুই নাম্বার যে প্রশ্নটি ছিল, দুই নাম্বার প্রশ্নটি ছিল আমাদের যে কাম্য ঋণ নীতি কী, কাম্য ঋণ নীতি কাকে বলে বা কাম্য ঋণ নীতি বলতে কী বোঝো। আমরা ইতিমধ্যেই এই বলতে চাই যে কাম্য মানে কী। কাম্য মানেই হচ্ছে প্রত্যাশিত, আর ঋণ, ঋণ মানে কোনো কাছ থেকে অর্থ সংগ্রহ করা, এবং এই অর্থ সংগ্রহ করার জন্য যে নীতি বা পলিসি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কাম্য ঋণ নীতি। তো আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই, কাম্য ঋণ নীতি বলতে মোট মূলধনের যে অংশ ঋণ থেকে সংগ্রহ করা হবে সেই সংক্রান্ত নীতিকে বোঝায়। কাম্য ঋণ নীতি বলতে মূলধনের যে অংশ, একটা প্রতিষ্ঠানে যে অনেক বড় অঙ্কের মূলধনের প্রয়োজন হয় পুরাটাই আর হয়তো বা ঋণ করে নেওয়া হয় না, এটা বিভিন্ন উৎস থেকে, হয়তো মালিকের নিজস্ব তহবিল হতে পারে, ঋণ করে হতে পারে, ব্যাংক লোন নিতে পারে, তাহলে যে অংশটুকু ঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে সেটাকে আমরা কাম্য ঋণ নীতি বলব। প্রতিষ্ঠান তার মূলধনের কিছু অংশ ঋণ করে সংগ্রহ করতে পারে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানকে বড় মূলধন খরচ বিবেচনায় রাখতে হয়। সাধারণত ঋণ মূলধন তহবিলের মূলধন ব্যয় সর্বনিম্ন হয়। ঋণ মূল তহবিলের মূলধন ব্যয় সর্বনিম্ন হয়, এই জন্য প্রতিষ্ঠানকে এমন ঋণ সংগ্রহ করতে হয় যেন গড় মূলধন খরচ সর্বনিম্ন হয়।
মূলধন খরচ মাথায় রেখে কি পরিমাণ ঋণ নেওয়া হবে সেটি নির্ণয় করাই হচ্ছে কাম্য ঋণ। তো তারপর আমরা আলোচনা করব মূলধন কাঠামো কাকে বলে। যদি এটা আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল, আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে আগে আলোচনা করেছি, আমরা এবার আলোচনা করব মূলধন কাঠামো কাকে বলে। যে মূলধন কাঠামো কাম্য পরিমাণ ঋণ ও শেয়ার মূলধন নিয়ে মিশ্রণে গঠিত হয় তাকে মূলধন কাঠামো বলে। যে মূলধন কাঠামো কাম্য পরিমাণ ঋণ মানে প্রত্যাশিত ঋণ কি পরিমাণ ঋণ নিব এবং শেয়ার মূলধনের মিশ্রণে, অর্থাৎ যে সকল উৎস থেকে, সাধারণত আমরা 3টা উৎস থেকে, বড় বড় কোম্পানিগুলো 3টা উৎস থেকে ঋণ সংগ্রহ, একটা ঋণ নিতে পারে, সাধারণ শেয়ার ক্রয় করতে পারে, অগ্রাধিকার শেয়ার ক্রয় করতে পারে, এর যে 3টার সমন্বয়ে যেটা, সেটাই হচ্ছে মূলধন কাঠামো। এরপরে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে, প্রত্যাশিত আয় বলতে কি বোঝায়। প্রত্যাশিত আয় বলতে বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহের ক্ষেত্রে বিনিয়োগকারীর লক্ষ্য অর্জনে যে ন্যূনতম পরিমাণ আয় করতে হয় তাকে প্রত্যাশিত আয় বলা হয়। বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহের ক্ষেত্রে বিনিয়োগকারীর লক্ষ্য অর্জনে, বিনিয়োগকারী মানে ব্যবসায়ের মালিক যিনি বিনিয়োগ ব্যবসায় টাকা বিনিয়োগ করেছেন, মূলধন দিয়েছেন, সে যে পরিমাণ ন্যূনতম আয় করতে চায় তাকে প্রত্যাশিত আয় বলে। যেমন তুমি মনে করো যে তুমি একটা ব্যবসায় 5 লক্ষ টাকা বিনিয়োগ করেছো, সেখান থেকে তুমি প্রতি মাসে 10,000 টাকা আয় করতে চাও, 10,000 টাকা লাভ পেতে চাও, এটাই হচ্ছে তোমার প্রত্যাশিত আয়। একজন বিনিয়োগকারী অর্থনীতিতে যে মূলধন ব্যয় করবে তার থেকে স্বাভাবিকভাবেই সে বেশি প্রত্যাশা করবে, আয় তার জন্য বেশি হয়। সে যদি 1 টাকা খরচ করে 2 টাকা পাওয়ার আশা করবে, এই যে 2 টাকা পাওয়ার ইচ্ছা সেটাই হলো তার প্রত্যাশিত আয়। এরপরে আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ প্রত্যাশিত আয় তত বেশি। বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ প্রত্যাশিত আয় তত বেশি, তাহলে বিনিয়োগকারী ঝুঁকি ও প্রত্যাশিত আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, কারণ আমরা জানি ব্যবসা অনিশ্চিত, যে কোনো এটার মধ্যে লাভ হতে পারে লসও হতে পারে, এই যে লাভ এবং লস হওয়ার যে সম্ভাবনা সেটাকে হচ্ছে ঝুঁকি। তাহলে ঝুঁকিটা যত বেশি হবে আয়ের পরিমাণটা তত বেশি হবে। একজন বিনিয়োগকারী ঝুঁকিবিহীন বিনিয়োগ থেকে কম হারে আয় করতে পারে, ফলে একজন বিনিয়োগকারী যখন বেশি ঝুঁকি বহন করে তখন তিনি অতিরিক্ত আয় বা রিস্ক আশা করে, কেননা যাতে বিনিয়োগ বেশি করবে আয়ের পরিমাণও তত বেশি। এরপরে আমরা চলে যাব সর্বশেষ প্রশ্ন, সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই কেন, ব্যাখ্যা। সংরক্ষিত আয় মানে কি? যে আয়টাকে জমা করে রাখা হয়, যেটা বন্টন করা হয় না, সেটাই হচ্ছে সংরক্ষিত আয়। তাহলে সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই কথাটি যথার্থ না, এটা সঠিক না। সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই মনে হলেও এটি সুযোগ ব্যয় থাকে। সংরক্ষিত আয়ের কোনো ব্যয় না থাকলেও এটা কী ব্যয় থাকে? একটা সুযোগ ব্যয় থাকে। কীভাবে? সংরক্ষিত আয় কোম্পানিতে না রেখে শেয়ার হোল্ডারের মধ্যে বন্টন করে দিলে তারা নিজেদের মতো অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে, কিন্তু শেয়ার হোল্ডারদের মুনাফা বন্টন না করায় তারা এই আয় থেকে, সুযোগ থেকে বঞ্চিত হয়। এটি সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়। অর্থাৎ কী বলতে চাইছিলাম এখানে, বোঝাতে চাইছে সেখানে হলো যে যদি এই মুনাফার যে অংশটা শেয়ার হোল্ডারের মধ্যে বন্টন করা হয়, বন্টন না করে সেটা রেখে দিলে তো জমাই থাকে, কিন্তু যদি সেটা শেয়ার হোল্ডারের মধ্যে দিয়ে দেই তাহলে সে তার লাভের অংশ অন্য জায়গায় বিনিয়োগ করতে পারে, সেখান থেকে সে লাভ পেতে পারে। এখন যেহেতু এটা আবার বন্টন করা হলো না, সংরক্ষণ করে রাখা হলো, তাহলে কী হলো, ওই বিনিয়োগকারী এই টাকাটা অন্য কোনো কাজে ব্যয় করতে পারলো না, ব্যয় করতে না পারার কারণে সেটা হচ্ছে আয়ের একটা সুযোগ ব্যয়। তাহলে এই 6টি প্রশ্নের উত্তর তোমরা বাসায় ভালো করে পড়ে নিবে এবং আত্মস্থ করবে। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু প্রশ্ন ও এই অধ্যায়ে গাণিতিক সমাধান করার জন্য সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু দেখে রাখবে যেন তোমাদের বুঝতে সহজ হয়, যেহেতু ফিনান্স বইটি একটি কঠিন বিষয়, যেহেতু এই বইটি তোমার ইংরেজি ভার্সন থেকে বাংলায় করা হয়েছে সেহেতু ভাষাটিও একটু কঠিন। তাই তোমরা যত বেশি আত্মস্থ করবে পড়বে ততটাই তোমাদের কাছে সহজ হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।